হ্যালো বন্ধুরা, এক্সেলের নতুন ভিডিওতে স্বাগতম। আজ আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে কাউন্ট নাম্বার বের করতে হয়। কাউন্ট নাম্বার বলতে সাধারণত আমরা অনেক সময় যখন এক্সেলে কাজ করি দেখা যায় অনেক সময় হাজার হাজার দেখা যাচ্ছে রো বা কলাম থাকে। তো সেই ক্ষেত্রে একটা কাউন্ট নাম্বার বের করার জন্য যে ওখানে রো নাম্বার কত বা কলাম নাম্বার কত এই সংখ্যাগুলো বের করার জন্যই সাধারণত এই কাউন্ট নাম্বার ফর্মুলাটা ইউজ করা হয়। তো চলুন কিভাবে দেখা যায় আমরা একটা কাউন্ট নাম্বার বের করতে হয়। আমাদের এখানে পাঁচটা ডাটা দেওয়া আছে। তো নর্মালি আমরা যদি বলি তাহলে এখানে পাঁচ সংখ্যা আসার কথা উত্তর, তাই তো? তো দেখো আমরা ফর্মুলা দিয়ে কিভাবে বের করি। ইকুয়াল কাউন্ট, দেন পুরো সেলটা আমরা সিলেক্ট করব, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড এন্টার। ইয়েস, দেখো সংখ্যা কিন্তু পাঁচই চলে এসেছে। তার মানে হচ্ছে আমাদের কাউন্ট নাম্বার সঠিক আছে, যে এখানে পাঁচটা ভ্যালু আছে এই জন্য পাঁচ চলে আসছে। তো চলুন আমরা আমাদের মেন ফাইলটায় চলে যাই যেখানে পঞ্চাশটা ডাটা আছে। আমাদের নর্মালি যে কাজ করি আমরা সেই ক্ষেত্রে লাইভ ডাটার উপরেই আমরা কাজ করে দেখি যে এখানে আমাদের পঞ্চাশটা ডাটা আছে। সো ভ্যালু পঞ্চাশ আসার কথা, তো অ্যাকুরেটলি আসে কি না দেখি। তো আমরা ফার্স্টেই সূত্র লিখি, ইকুয়াল কাউন্ট, দেন ফার্স্ট সেল অ্যান্ড ড্র্যাগ করে একদম লাস্ট সেল পর্যন্ত নিয়ে যাব। যদি আপনাদের লাস্ট সেলের এটি মনে থাকে তো ওটা লিখে দিলেও হবে, দেন এন্টার। আমাদের এখানে 44 নাম্বার রোটা মিসিং আছে, সো এই জন্য আমাদের 49 এসেছে, একটা সেল কম। আমরা যেহেতু রেজাল্টটা কারেন্সি হিসাবে বের করেছি এই জন্য এখানে দশমিকের পরে দুইটা ভ্যালু এসেছে, নাম্বারই থাকবে বাট ডেসিমেল প্লেসটা চেঞ্জ করে দিব, এটা জিরো করে দিব। ইয়েস, দেখুন এখানে 49 চলে আসছে, তার মানে আমাদের এখানে টোটাল 49টা রো সংখ্যা আছে। তো এইভাবেই মাইক্রোসফট এক্সেলে একটা কাউন্ট নাম্বার বের করতে হয়। যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিও, আমরা যথাসম্ভব তোমাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। ওকে, দেন আল্লাহ হাফেজ।